আমরা যখন ধর্মতলায় প্রোগ্রামটা করছিলাম গুরু বাতাসা দেওয়া এবং ঢাক বাজানো, অনেকে জিজ্ঞেস করছিলেন কেন, তখন আমরা বলেছি যে আসলে অনুব্রত মণ্ডল তো মানুষকে অনেক কিছু খাওয়াতে চাইতেন। উনি মিটিং থেকে বলতেন যে পুলিশ দেখলেই বোম মারুন, উনি পুলিশকে ধমকি দিতেন যে আমি বাড়ি জ্বালিয়ে দেবো, ঘর জ্বালিয়ে দেবো ইত্যাদি ইত্যাদি। এখন ওই বোম তো আমরা লোককে খাওয়াতে পারবো না, গুরু বাতাসাটা উনি খাওয়াতে পারবো, ঢাকটা একটু আমরা বাজাতে পারবো, তো সেটাই আমরা বাজিয়ে সেলিব্রেট করছিলাম। এবং কালকে তো ওই যখন তুমি বলছিলে ওনাকে গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিলো, উনি কথা বলছেন না, চোখ ছলো ছলো হয়ে আছে, চোখ থেকে জল পড়ছে, আমার খুব মনে পড়ে যাচ্ছিলো যখন বাদল শেখ খুন হলেন ওই বীরভূমের মাটিতে শুধুমাত্র লাল ঝান্ডা করার জন্য, পিটিয়ে পিটিয়ে মারা হলো, হাসপাতালে পর্যন্ত তাকে নিয়ে যাওয়া যায়নি, তার বাড়ি ঘিরে রাখা হয়েছিল। এবং তখন তার বাড়ির লোক তারা কাঁদতে পারেননি, এতটা বেশি যন্ত্রণার, এতটা বেশি শকের মধ্যে ছিলেন, তাদের চোখ থেকে জল পড়েনি। আজকে যখন আমরা অনুব্রত মণ্ডলকে কাঁদতে দেখছিলাম, কোথাও না কোথাও যেন মনে হচ্ছিল ওই বাদল শেখের পরিবারের যে চোখের যে জল, সেই জল আজকে সত্যিকারে তার দাম পেল, তার মূল্য পেল। এবং এটা শুধু শুরুয়াত, ওই বীরভূমের বুকে হাজার হাজার আমাদের কমরেড অনুব্রত মণ্ডলের দাপটে তার গুন্ডাগিরির জন্য বাড়ি ছাড়া থেকেছেন।